আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ইমপ্লান্ট করার সুবিধা সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যদি কখনও মাড়ির ভিতর থেকে অথবা সামনের দিক থেকে কোনো একটি দাঁত বা দুটি দাঁত তুলে ফেলা হয় তখন সেখানে সেই দাঁতটি স্থায়ীভাবে পূরণ করার জন্য ইমপ্লান্ট ট্রিটমেন্টটি করা হয়ে থাকে ইমপ্লান্ট শব্দের অর্থ হলো প্রতিস্থাপন ডেন্টাল ইমপ্লান্ট অর্থাৎ দাঁত প্রতিস্থাপন করা যেটি স্থায়ী চিকিৎসা পদ্ধতি ভিওয়ার্স যদি কখনও মাড়ি থেকে কোনো একটি দাঁত এখান থেকে তুলে ফেলা হয় তখন জায়গাটি এমন ফাঁকা হয়ে যায় আর এই ফাঁকা জায়গাটি পূরণ করার কয়েকটি মাধ্যম রয়েছে ভিওয়ার্স যদি এখানে অস্থায়ী দাঁত বসানো হয় যেটিকে আমরা ডেঞ্জার বলি তো অস্থায়ী দাঁত বসালে সেখানে এমন একটি প্লেট থাকবে যে প্লেটের মাধ্যমে অন্য অন্য দাঁতের সঙ্গে আটকে থেকে দাঁতটি সেখানে লেগে থাকবে আর এই যে প্লেটটি দেখতে পাচ্ছেন এই প্লেটটি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে থাকে যদি একটি দাঁত না থাকায় আপনি ব্রিজ করাতে চান যেটাকে ডেন্টাল ব্রিজ বলা হয় তো ডেন্টাল ব্রিজ করতে গেলে পাশে যে দুটি দাঁত থাকবে সে দুটি দাঁত কাটিং করে ছোট করে মোট তিনটি মিলে ক্যাপ করতে হয় এটা কি বলা হয় ডেন্টাল ব্রিজ এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত না থাকার কারণে পাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁত কাটিং করে ছোট করে নিয়ে তারপরে একই সঙ্গে তিনটি ক্যাপ সেখানে সেটিং করে দেওয়া হয়েছে এটাকে বলা হয় ডেন্টাল ব্রিজ ডেন্টাল ব্রিজ করতে হলে অবশ্যই আপনি যে দাঁতটি জন্য ব্রিজ করছেন তার পরবর্তীতে দাঁত থাকতে হবে তা না হলে নর্মালি ডেন্টাল ব্রিজ করা সম্ভব নয় এখন যে ট্রিটমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ইমপ্লান্ট ট্রিটমেন্ট যেটি দাঁত স্থায়ীভাবে প্রতিস্থাপনের একটি পদ্ধতি ভিওয়ার্স ইমপ্লান্ট ট্রিটমেন্টটি সাধারণত পাশে যে দাঁতগুলো থাকে সেই দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না এখানে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে ব্রিজ করতে গেলে পাশে দুটি দাঁতের সাপোর্ট প্রয়োজন হয় এবং যদি ডেনচার বা অস্থায়ীভাবে দাঁত বাঁধানো হয় সেখানে একটি প্লেট থাকে কিন্তু এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি সম্পূর্ণ আলাদা যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেই যথাস্থানে একটি দাঁত স্থায়ীভাবে প্রতিস্থাপন করাই হলো ডেন্টাল ইমপ্লান্ট আর এই ডেন্টাল ইমপ্লান্ট করার জন্য চোয়ালের হাড়ের সঙ্গে বিশেষ ধরনের স্ক্রুর মাধ্যমে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি হাড়ের সঙ্গে সেটিং করে তার উপরে ক্যাপ করে দেওয়া হয় এটি হলো ইমপ্লান্টের চিকিৎসা এই ইমপ্লান্ট চিকিৎসা করার জন্য আশেপাশের যে দাঁতগুলো থাকবে তার উপরে কোনো ধরনেরই প্রভাব পড়বে না এবং কাটিং করা বা চিকিৎসা করার কোনো ধরনের প্রয়োজন পড়বে না শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেইখানেই একটি ইমপ্লান্ট করে একটি দাঁত সেখানে বসাতে হবে এক্ষেত্রে পাশের দাঁতগুলা অক্ষত থাকবে কোনো ধরনের কাটা ছেঁড়া বা স্পর্শ করারও প্রয়োজন হবে না এটি হলো ইমপ্লান্ট চিকিৎসা ইমপ্লান্ট চিকিৎসা চাইলে আপনারা যদি মাড়ির ভিতরে কোনো দাঁত না থাকে একটি বা দুটি দাঁত না থাকে সেক্ষেত্রেও ইমপ্লান্ট করাতে পারেন যদি সামনের দিকে এমনটি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা ইমপ্লান্ট করিতে পারেন ইমপ্লান্ট চিকিৎসা চিকিৎসাটি মূলত স্থায়ী চিকিৎসা এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে ইমপ্লান্ট করা হয়েছে এখানে একটি এবং এখানে একটি দুটি দাঁত এখানে মিসিং আর সেই মিসিং দুটি দাঁত এখানে ইমপ্লান্ট করা হয়েছে যে ইমপ্লান্ট করা দাঁতের কোনো ধরনের প্লেট নাই বা অন্য অন্য দাঁতের কোনো ধরনের কাজ করতে হয়নি মূলত এটি হলো ইমপ্লান্ট করার সুবিধা তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া দাঁত সম্পর্কে বিভিন্ন বিষয়ে পরামর্শ পেতে ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম